আসসালামু আলাইকুম। একে আমাদের স্কুলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি জুন মাসের শেষ সপ্তাহের কারেন্ট অ্যাফায়ার্স এর সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে আপনার পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্নে আছে, বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। দুই নম্বর প্রশ্ন আছে, পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 25 জুন 2022 সাল। তিন নম্বর প্রশ্ন আছে, 15 জুন 2022 কততম জনসমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে? ষষ্ঠ। চার নম্বর প্রশ্ন আছে, কলকাতার বঙ্গবন্ধু তথ্যচিত্রের নির্মাতা কে? গৌতম ঘোষ। পাঁচ নম্বরে আছে, 2022 সালের বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক সিদ্দিকা মাহমুদা। ছয় নম্বরে, বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কী? উত্তর হচ্ছে হিরোইক ফ্রিডম ফাইটার। সাত নম্বর আছে, বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে? উত্তর হচ্ছে পিটার ডি হাস। আট নম্বর প্রশ্নে আছে, 16 ডিসেম্বর 2021 কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির সংক্ষেপে হল GIFS আঞ্চলিক অফিস কোথায় চালু হয়? উত্তর হচ্ছে ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে, সংক্ষেপে হচ্ছে BARC। নয় নম্বর প্রশ্নে আছে, সৌদি আরবের অর্থায়নে প্রস্তাবিত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বা আরবি ভাষা শিক্ষা কেন্দ্র কোথায় স্থাপিত হবে? উত্তর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে। দশ নম্বর, 5 ডিসেম্বর 2021 সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাস্কর্য উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে বজ্রকণ্ঠ। এগারো নম্বর হল, 13 ডিসেম্বর 2021 কোন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়? উত্তর হচ্ছে তুরস্কের রাজধানী আঙ্কারায়। বারো নম্বর, 11 ডিসেম্বর 2021 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে মনোনীত হন কে? উত্তর হচ্ছে অধ্যাপক সনকুমার সাহা। ১৩ নম্বর আছে, 1 ডিসেম্বর 2021 কোন মসজিদটি NUESCO-এর অ্যাওয়ার্ড অফ মেরিট ক্যাটাগরিতে স্বীকৃতি পায়? উত্তর হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। ১৪ নম্বর, দেশে পরীক্ষামূলক পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা 5G চালু হয় কবে? উত্তর হচ্ছে 12 ডিসেম্বর 2021। ১৫ নম্বর, খাদ্যদ্রব্যের ট্রান্স ফ্যাটি অ্যাসিড নিয়ন্ত্রণ প্রতিদানমালা 2021 কবে কার্যকর হবে? উত্তর হচ্ছে 31 ডিসেম্বর 2022। ১৬ নম্বর, বর্তমানে দেশে কতটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে? উত্তর হচ্ছে 10টি। ১৭ নম্বর আছে, 9 ডিসেম্বর 2021 জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ১৮ নম্বর, 2020 সালের বাংলাদেশের ব্যাংক পুরস্কার লাভ করেন কে? উত্তর হচ্ছে অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ১৯ নম্বর, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ সম্প্রচারে যায় কবে? উত্তর হচ্ছে 19 ডিসেম্বর 2021। ২০ নম্বর, ইন্টারপোলে বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে আহমেদ নাসের আল রাইসি। ২১ নম্বর, চিলির নতুন প্রেসিডেন্ট কে? গ্রেবিয়াল বোরিক। ২২ নম্বর হল, বিশ্বের প্রথম অক্টোপাসের খামার তৈরি হচ্ছে কোন দেশে? স্পেনে। ২৩ নম্বর, 14 ডিসেম্বর 2021 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ বাহিনীতে NYPD প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? কি চ্যান্ট সিউয়েল। ২৪ নম্বর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ভার্চুয়ালি সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলন হয় কবে?
উত্তর হচ্ছে 9 থেকে 10 ডিসেম্বর 2021। 25 নম্বর, 2021 সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় জাওয়াত এর অর্থ কী? উদার বা মহান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।